ধরনের একটা প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনার সাধের মোটর বাইকটি কোনোভাবেই চড়ে এসে চুরি করতে পারবে না আজকের এই ভিডিওতে আমি এই প্রোডাক্টটা রিভিউ করবো মোটামুটিভাবে আপনাদেরকে ভালোভাবেই বুঝিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনি চান যে আপনার সাধের মোটর সাইকেলটি কোনোভাবেই কোনো চোড়ে যাতে চুরি না করতে পারে সেই উপায়টা জানবেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই বক্সটি আমার কাছে এসেছে অ্যামাজনের থেকে এটার দাম যদি আপনারা দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন ওয়ান 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 জিরো অর্থাৎ এগারোশো দশ টাকা দাম এটার খুবই কম দাম বলতে গেলে আর এটা একটা ভালো প্রোডাক্ট তো চলুন এই প্রোডাক্টটাকে আমি এখন আনবক্সিং করি মোটামুটি বক্স আমি আগে থেকে ছিঁড়ে রেখেছি তো জাস্ট বের করব আর আপনাদেরকে একটু দেখিয়ে দেবো অলরেডি আমি বক্স ওপেন করে নিয়েছি দেখুন এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এই ধরনের এখানে দেখুন দেওয়া আছে টু হুইলার সিকিউরিটি সিস্টেম আর এই ধরনের সিকিউরিটি সিস্টেম অবশ্যই আপনার বাইকে ইনস্টল করা উচিত যদি আপনার বাইকটা আপনার কাছে অনেক প্রিয় হয় আর দেখুন সাধারণত আমরা মোটর বাইক এক থেকে দেড় লাখ টাকা দিয়েও কিনে থাকি কেউ কেউ তো তার থেকেও বেশি দামের মোটর বাইক কিনে থাকে তো এখানে মাত্র এগারোশো টাকার একটা সিকিউরিটি সিস্টেম যদি আপনারা লাগিয়ে নেন তাহলে আপনারা এতগুলো ফেসিলিটি পেয়ে যাবেন দেখুন এখানে যে ফিচারগুলো আছে সেগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিন এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে আবার এই প্রোডাক্টটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট মানে জলে ভিজলেও এই প্রোডাক্টটা কিন্তু নষ্ট হবে না আর এই প্রোডাক্টটা যদি আপনার বাইকে ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু একেবারেই কম কারেন্ট খাবে এর মানে হলো আপনার বাইকের ব্যাটারিটি কিন্তু খুব সহজে ডেড হয়ে যাবে না এই প্রোডাক্টটা ইনস্টল করা সত্ত্বেও আর খুবই ইজি ইনস্টলেশন আপনি বাড়িতে বসেও এটাকে ইনস্টল করতে পারেন তবে আমার সাজেশান হলো আপনি কাছাকাছি কোনো মেকানিকের কাছে যান যারা বাইক সারাই টারাই আর আপনি যদি মোটামুটি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজে এটাকে ইনস্টল করে ফেলতে পারেন তো যাই হোক দেখুন আরও ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ফিচারগুলো এবার আমি এটাকে ওপেন করব এই সাইডে দেখুন এর এম আর পিটা দেওয়া আছে চোদ্দোশো নব্বই যেটা আমি এগারোশো দশ টাকায় নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে কী কী কনটেন্ট আছে সেটাও কিন্তু এখানে লেখা আছে যদিও আমি এটাকে এখন ওপেন করব এবং ওপেন করে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলে দেব দেখুন এটাকে আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন

এটার সাহায্যে আপনার বাইকের সাইরেন হবে বিভিন্ন রকমের সাইরেন হয় আমি টেস্ট করেও আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে মেন ইউনিট আর এই মেন ইউনিটটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ এখানে ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই মেন ইউনিটটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ আর এটাকে যদি আমি সাইডে রেখে দিই এই দুটোকে তাহলে অবশ্যই এখানে অয়ারিংয়ের জন্য কিছু এক্সট্রা তার দিয়ে দিয়েছে আর এখানে দেখুন সব সকেট করা আছে এটাই অথবা আপনারা যদি এটাকে একটু লক্ষ্য করেন দেখুন এর ভিতরে কিন্তু সমস্ত সকেট আছে যেগুলোর সাহায্যে ইজিলি আপনারা কানেক্ট করতে পারবেন আর এর ভিতরে দেখুন একটা ফিউজও কিন্তু দেওয়া আছে এই ফিউজটা কী জন্য দেওয়া আছে একটু বলে রাখি যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় তাহলে এই ফিউজটা উড়ে যাবে যার ফলে কিন্তু আপনার এই মেশিনটা অথবা আপনার বাইকটা সুরক্ষিত থাকবে তাছাড়া এর ভিতরে আপনারা দেখতে পারবেন একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর এই ইউজার ম্যানুয়ালের ভিতরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে মোটামুটিভাবে কীভাবে ওয়ারিং করতে হবে সেটাও কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে আপনারা এই ইউজার ম্যানুয়াল দেখে দেখে বাড়িতে বসে ওয়ারিংটা করে নিতে পারেন এখানে একটা ডবল টেপ আছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো রিমোট আছে এই রিমোটের সাহায্যে আপনারা এটাকে অপারেট করতে পারবেন তো মোটামুটিভাবে আমি এই বিষয়টা দেখিয়ে দেবো আমার কাছে একটা বারো ভোল্টের ব্যাটারি আছে এর সাহায্যে আমি মোটামুটি এটাকে কানেক্ট করব। আর আপনাদেরকে মোটামুটি আমি বুঝিয়ে দেবো তারপরে ইন ফিউচার কোনো একটা ভিডিওতে আমি এটাকে বাইকে ইনস্টল করেও আপনাদেরকে দেখাবো আর এটাকে আমাকে ঘরের ভিতরে দেখাতে হবে কারণ বর্তমানে আকাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি অলরেডি হচ্ছে যেহেতু আমি বাইরে আছি যেহেতু আমি বাইরে আপনাদেরকে দেখাতে পারবো না আমি এটাকে নিয়ে ভিতরে যাচ্ছি এবং বাকিটা একটু দেখিয়ে দিচ্ছি নর্মালি প্রোডাক্টগুলোকে আমি এখানে রেখে দিয়েছি একটু আলো কম আছে তবু এখানে ভালোভাবেই দেখা যাবে কোনো রকম অসুবিধা নেই এই ইউজার ম্যানুয়াল আর এই প্রোডাক্টটাকে আমি এখানে রেখে দিলাম এটা হচ্ছে আমাদের সাউন্ডের ইউনিট এটাকে এখানে রাখলাম আর এইটা মোটামুটিভাবে একটু তাড়াতাড়ি আমি এটাকে খুলে নিচ্ছি এ খুলে এখানে জাস্ট সরিয়ে রাখলাম আর এই যে দুটো রিমোট এই রিমোট দুটো যখন আপনারা ইউজ করবেন তখন দেখবেন এখানে একটা লাইট জ্বলবে বেশ ইন্টারেস্টিং আর রিমোট দুটো কিন্তু খুবই সুন্দর দেখতে তো আমি এখানে রেখে দিলাম ডবল টেপ বা ওইটা আমি একটু সাইডে সরিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে আমাদের ইউনিট আর এই হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি তো বাইকের যে বারো ভোল্টের ব্যাটারি সেটার সাহায্যেই আর কি এটাকে কানেক্ট করতে হবে তো আমার কাছে একটা এক্সট্রা বারো ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি আছে তো এটার সঙ্গেই কানেক্ট করে বর্তমানে আমি দেখাবো তো এটার সঙ্গে কানেক্ট করতে গেলে দেখুন এই যে তারগুলো আছে না এই তারগুলোর বিভিন্ন তারের কিন্তু বিভিন্ন রকম ফাংশান আছে তো এগুলো সবই কিন্তু এই যে ম্যানুয়ালটা এই ম্যানুয়ালের ভিতরে লেখা আছে বাজারে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র এই প্রোডাক্টটাই যে আপনাদের কিনতে হবে এমনটা নয় এটা আমি কিনেছি আপনারা চাইলে কিনতে পারেন নাও পারেন আপনারা লোকাল মার্কেটেও এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তাছাড়াও আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন ফ্লিপকার্ট অ্যামাজন তো হাজার রকমের প্রোডাক্ট আছে তো সেখানে একটু চলে যাবেন গিয়ে একটু রেটিং দেখে নেবেন রিভিউজ দেখে নেবেন তারপরে যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের বাইকের জন্য আপনারা কিনে ইনস্টল করতে পারেন তো যাই হোক আমি এটাকে কিনেছি তাই এটা দিয়ে দেখাচ্ছি তো এখানে যে দুটো তার আছে একটা হচ্ছে রেড তার সেটা আমি এখান থেকে বার করে নিলাম এবং এর ভিতরে যে আপনাদের কালো তারটা আছে এই দুটোই জাস্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট হবে আর এই যে বাকি তারগুলো এই তারগুলোর বিভিন্নটার বিভিন্ন ফাংশন আছে তো যাই হোক আমি এই তার দুটোকে জাস্ট এখানে সামান্য কানেক্ট করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এখন এই সকেটটা এই সকেটটা আমি এর সঙ্গে জাস্ট জুড়ে দেব আর এই তারগুলোকে আমি একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আপাতত এটা আমি জুড়ে দিলাম তো এবার দেখুন আর একটা সকেট আছে সকেটে সকেটে চলে আসবে আপনাদের কোনো খাটনিই করতে হবে না তো এই যে জাস্ট এখানে কানেক্ট হয়ে গেল ব্যাস আমাদের ডিভাইসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল রেডি মানে শুধুমাত্র চেক করে দেখানোর জন্য রেডি হয়েছে বাকি তারগুলোর ফাংশান অনেক রকম আছে রিমোটটার যদি ফাংশান আপনারা একটু খেয়াল করেন তাহলে এই যে দেখুন একটা দুটো তিনটে এই তিনটে অপশান বর্তমানে আমি আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু এই অপশানটার জন্যই বলতে গেলে বাকি তারগুলো আর তাছাড়া আরও কাজ আছে আপনারা একটু ম্যানুয়াল যেটা আছে সেটাকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর এই যে অপশানটা আছে এর মাধ্যমে আপনারা কিন্তু বাইকটাকে উইথআউট কি মানে চাবি ছাড়াই বাইক স্টার্ট করে ফেলতে পারবেন তো যাই হোক এই যে অপশানটা দেখুন এখানে আমি যখনই ক্লিক করলাম এটা অ্যাকচুয়ালি লকের অপশান এই অপশানটা যখন আপনারা অন করে রাখবেন তখন যদি কেউ এটাকে নিয়ে একটু ছেড়ছাড় করে দেখুন আমি এটাকে জাস্ট একটু টাস্ক করলাম তাই কিন্তু এটা একবার অলরেডি আমাকে জানিয়ে দিল যে মানে অ্যাকচুয়ালি কী হবে এটা বাইক ইনস্টল থাকবে বাইকটাকে যখনই কেউ ছোবে তখনই কিন্তু এটা সায়রান দিতে শুরু হবে দ্বিতীয়বার যদি কেউ টাচ করে তাহলে কিন্তু এরকম একটা বিভৎস আকারের একটা সাউন্ড হবে আমি তাড়াতাড়ি করে করে রিমোট দিয়ে বন্ধ দিলাম সাউন্ডটা কারণ এতটাই জোরে বা এতটাই আশেপাশের সমস্ত মানুষেরাই কিন্তু খুব সহজেই জেনে যাবে কেউ আপনার বাইকের সঙ্গে কোনো একটা খারাপ কিছু করছে তো এটাকে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখতেই পারবেন এখানে যে সাউন্ডটা তৈরি হয় সেটা কিন্তু একশো পঁচিশ উপরে যেটা কিন্তু অনেকটাই বেশি আর এখানে দেখুন ছটা টোন আছে মানে ছয় রকমের টোনে কিন্তু সাউন্ডটা হয় এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার আনলকের বটন আর এই যে এখানে দেখুন এই যে ঘন্টার মতন জিনিসটা আছে এটা হচ্ছে আপনার বাইক যদি কোনো কারণে সেম একই রকম বাইক যদি অনেকগুলো থাকে তো সেইখানে ধরুন আপনি বাইক পার্ক করেছেন তো সেখান থেকে আপনার বাইক খুঁজে নেওয়ার জন্য এটাকে জাস্ট টিপতে হয় টিপতে আপনার বাইক জানিয়ে দেবে সেটা কোথায় আছে তো আপনারা দেখে নিতে পারেন এখানে দেখুন দুটো হলুদ তার আছে এই দুটো তারের কানেকশন যখনই আপনারা করিয়ে ফেলবেন এই তার দুটো থাকবে হচ্ছে আপনার যে ইন্ডিকেটার থাকে বাইকের সামনে দুটো ইন্ডিকেটার পিছনে দুটো ইন্ডিকেটার সেই ইন্ডিকেটারগুলোকে এই তার দুটো কিন্তু জ্বালিয়ে থাকে তো যাই হোক আপনারা এই ধরনের একটা প্রোডাক্ট কিনে আনুন কিনে আনার পরে আপনারা যে কোনো মেকানিক হোক বা যে কোনো বাইকের যে এক্সপার্ট আছে তাকে দিয়ে আপনারা ইনস্টল করিয়ে নিন ইনস্টল করানোর পরে ইউজ করুন আপনাদের বাইক হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দিন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তার সঙ্গে সঙ্গে ঘন্টাটাকেও বাঁচিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরিবারেরও খেয়াল রাখুন টাটা বাই বাই